আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেমিশনের ভিডিও লেসন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও ক্লিপটিতে মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফেস করছেন, যারা বিসিএসের জন্য ট্রাই করছেন কিংবা বিভিন্ন জবের জন্য ট্রাই করছেন, তাদের জন্য প্রত্যেকটি টপিকের ইংরেজি গ্রামারের প্রত্যেকটি পার্ট অফ স্পিচের ক্লাসিফিকেশন সহ ইন ডিটেলস জানার প্রয়োজন রয়েছে। সেটা বলার খুব বেশি প্রয়োজন নেই মনে হয়, আমরা জানি সবাই যেগুলো প্রয়োজন রয়েছে। তো আমরা আমাদের এই চ্যানেলটিতে যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি টপিককে আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে ব্রিফ করার চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যতগুলো ক্লাসিফিকেশন রয়েছে তার মধ্যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অন্যতম গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আসলে কোনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শব্দটির অর্থ কী। আমরা যদি খুব সহজভাবে একটু চিন্তা করি তাহলে ডেমনস্ট্রেট শব্দটির অর্থ কী, ডেমনস্ট্রেট শব্দটির অর্থ কী। আমরা জানি বিভিন্ন কলেজে বিভিন্ন সময় আমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পার্টিসিপেট করি তাদেরকে সেখানে একজন ডেমনস্ট্রেটর থাকেন। আসলে ওনার কাজ কী? ডেমনস্ট্রেটর যিনি, ওনার কাজ হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যালগুলো করছেন সেগুলোতে নির্দেশনা দেওয়া, ডেমনস্ট্রেট করা, এই জন্য ওনাকে বলা হয় ডেমনস্ট্রেটর। এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শব্দটির বাংলা অর্থ যদি আমরা বলি সেগুলোকে আমরা বলতে পারি নির্দেশক সর্বনাম, নির্দেশক, যেগুলো দ্বারা নির্দেশ করা হয়। আমি যদি, যেমন আমার হাতে একটা মার্কার রয়েছে, যদি আমি বলি দিস ইজ মাই পেন, তাহলে দিস দ্বারা আমি মার্কারটিকে নির্দেশ করলাম। আমি যদি বলি দ্যাট ইজ মাই ফ্রেন্ড, তাহলে দ্যাট দ্বারা আমি আমার ফ্রেন্ডকে ইন্ডিকেট করছি। আমি যদি বলি দিজ আর মাই বুকস, এগুলো আমার বই, তাহলে দিস দ্বারা আমি আমার বইগুলোকে নির্দেশ করছি। এগুলোকে আমরা বেসিক্যালি বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমি যদি একটু আবিধানিকভাবে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা দাঁড়াবে এরকম, যে প্রোনাউনগুলো দ্বারা কোনো নাউনকে নির্দেশ করা হয়, যে সমস্ত প্রোনাউনগুলো কোনো নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করা। চলুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দিস, দ্যাট, দিস এর বহুবচন রয়েছে, দিস, দ্যাট এর বহুবচন রয়েছে, দোজ, সো এবং স্যাচ। মোটামুটি এগুলো দিস, দ্যাট, দিস, দোজ, সো, স্যাচ এগুলোকেই আমরা মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। এগুলোই সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। তো চলুন আমরা কিছু উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, দিস ইজ মাই বুক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, আমরা একটা সেন্টেন্স লিখেছি দিস ইজ মাই বুক। এই বাক্যটিতে এই যে দিস শব্দটি রয়েছে এটি মূলত এই বুক, এই নাউনটির পরিবর্তে বসেছে। আমি যদি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি এখানে দিস যেটা রয়েছে এটা বেসিক্যালি এই বুক, এই নাউনটিকে ইন্ডিকেট করছে। তো এই বুক, এই নাউনটিকে যদি ইন্ডিকেট করে থাকে, নাউনটির পরিবর্তে বসে, নাউনটির পরিবর্তে বসার জন্য একে আমরা বলতে পারি প্রোনাউন। কারণ আমরা জানি যে প্রোনাউনগুলো নাউনের পরিবর্তে বসে, এবং শুধু সে পরিবর্তেই বসেনি, একই সঙ্গে সে এই নাউনটিকে ইন্ডিকেট করেছে, নাউনটিকে নির্দেশ করেছে। দিস ইজ মাই বুক। আমি হাতে একটা বই নিয়ে বলতে পারি দিস ইজ মাই বুক, অথবা যদি আমি বলি দিস ইজ মাই পেন, তাহলে দিস দ্বারা আমি এই কলমটিকে ইন্ডিকেট করছি। এর জন্য এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যদি আরেকটি উদাহরণ লিখি বোর্ডে, that is your car, that is your car, ওইটা তোমার গাড়ি, ওইটা। আমি একটা গাড়িকে দেখে বলতে পারি ওইটা বা সেটা, দূরবর্তী কোনো জিনিসকে ব্যবহার করার জন্য আমরা দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে দ্যাট দ্বারা এটা একটা প্রোনাউন অবশ্যই, কারণ এই কার বা গাড়ি এই নাউনটির পরিবর্তে বসছে এবং সে নির্দেশ করছে। এর জন্য এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যদি আরেকটি উদাহরণ বলি, these are my pens, these are my pens, তাহলে these দ্বারা অনেকগুলো কলমকে ইন্ডিকেট করছে। আমি বলছি এগুলো আমার কলম, এগুলি বলতে আমি কোনো কলমকে বোঝাচ্ছি, অনেকগুলি কলমকে বোঝাচ্ছি। these are my pens, তাহলে pens আমরা জানি এগুলো হচ্ছে নাউন এবং নাউনের পরিবর্তে বসছে প্রোনাউন, এবং যেহেতু সে নাউনগুলোকে নির্দেশ করছে, ডেমনস্ট্রেট করছে, এর জন্য একে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা যদি সর্বশেষ উদাহরণটি খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, চলুন, সাস ওয়াজ নট মাই ইন্টেনশন। এখানে সাসটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু কেন সাস ওয়াজ নট মাই ইন্টেনশন এরকম করার ইচ্ছে আমার ছিল না আমি কোন একটা ঘটনা ঘটিয়েছি বা কিছু একটা ঘটিয়েছি বা কিছু একটা করেছি আসলে সেটা আমি অনিচ্ছাকৃত করেছি এখন এরকম করার ইচ্ছে ছিল না এখন অবশ্যই কিছু একটা করেছি একটা ঘটনা হতে পারে কিছু একটা হতে পারে সেটা হচ্ছে একটা ঘটনা বা একটা ইভেন্ট একটা নাউন এবং সাস দ্বারা আমি সেটাকে নির্দেশ করছি এবং একই সঙ্গে তার পরিবর্তে ব্যবহার করছে পরিবর্তে বসাচ্ছে একটা নাউনের পরিবর্তে এইজন্য এটাকে আমরা বলছি প্রোনাউন এবং যেহেতু সেটাকে আমরা নির্দেশ করছি এইজন্য এটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্রেক্ষিতে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ